খাসির পায়ে দিয়ে হালিম করতেছি, সাত আট রকমের ডাল আমি ফ্রিজে রেখে দিই, সাথে গম আর পোলার চাল, তারপর যতটুক লাগে সেটা বের করে ভিজিয়ে রাখি, তারপর ব্লান্ডারে পেস্ট করে নিই। মাংসে সব মশলা দিলাম, তারপরে গরম মশলা দিলাম, রাঁধুনি একটু বিরিয়ানির মশলা দিলাম, হালিমের মশলা ছিল না আর আমি যেটা বাসায় বানাই সেটাও বানানো নাই। এইদিকে প্রেশার কুকারে খাসির পায়ে দিলাম, এটা দিয়ে হালিম রান্না করবো। এখানে মাংসের সব মশলা দিয়েছি, গরম মশলা, সাথে গোলমরিচও দিয়েছি। হালিমের ডাল সবসময় নাড়তে হয় না, হয় লেগে যায়। একটু পাঁচফোড়নের গুঁড়োও দিয়েছি, পায়েগুলো ঢেলে দিব সব। বাসায় বানানো ভাজা মশলা দিলাম, ধনিয়া, জিরা, টালা, মিট লবণ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ আর সরষে তেল দিয়ে বাগান। আলহামদুলিল্লাহ হালিম এখন হওয়ার পথে, এখন প্রায় রাত নয়টা। টমেটো দিলাম, এখন বাগার দেবো ফাইনাল প্রসেসিং। সামান্য একটু চিনিও দিলাম। খাসির পায়ে দিয়ে হালিম, এখানে আমি অনেক ডাল দিছি, মুগ, মুসুরি, মাসকলাই, মটর, ছোলার ডাল, আরও একটা ডাল দিলাম, কী ডাই ভারী একটা ডাল দিছি, অর্ধ ডাল নাকি এটা, অনেক কদর ডাল, গম, তারপরে খেসারির ডাল দিলাম, পোলার চাল দিয়ে মিক্সড করে রাখি এক বাটা করে, ভেপে রাখি, যখন খাওয়ার ইচ্ছা হয় তখন একটু বের করে ভিজিয়ে রাখি, ব্লান্ডারে আদা বাঙ্গা করে পেস্ট করি। পেঁয়াজ দিলাম, সরিষা তেল দিয়ে বাগার দিব। হালিমের ভিতরে সরিষা তেল দিয়েছিলাম, ধনিয়া পাতা বাজারে খুঁজলো পাই না, তাকে ধনিয়া পাতা একটু দিতাম। বাজার থেকে রুটি কিনে নিয়ে আসছে, বাসা বসে পরোটাও বানানো আছে। এটা আমাদের এখন রাতের ডিনার, হালিম অল টাইম নাড়া দিতে হয়, ডালগুলো তলায় লেগে থাকে। আবার একটু শুকনো মরিচে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আমি ঝাল ঝাল হালিম করি, গরুর পায়া দিয়েও করি হালিম, গরুর বস দিয়েও করি, লেটু বরবর দিয়েও করি। অনেক সময় হালিমের জন্য একটু তুলে রাখি, বাচ্চারা হালিম খুব পছন্দ করে, হালিম ভীষণ পুষ্টিকর। কারণ এখানে কয়েক রকমের ডাল, গম, পোলার চাল দেওয়া, হালিমে যত রকম মশলা দেওয়া যায় অত মজা। কথায় আছে না, যত গুড় অত মিঠা। ভাজা রুটি বাচ্চার বাবাকে আবার একটু ভেজে দিতে হয়, সে গরম গরম মশমশা রুটি খায়, এবার ভেজে দিলাম। সাথে তিনটা চুলা, ইন্ডাকশনে হালিম, রাতে সুন্দরবন কুড়িয়ারে গিয়েছিলাম, বোন ভাগ্নিরা দুই বস্তা জিনিসপাতি পাঠাইছে, জামা কাপড়, আচার, খাবার দাবার অনেক কিছু, সেটা এখনও খুলিনি। কালকে আবার যাবো ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার, আজকে সিরিয়াল ছিল, যাওয়া হয়নি। মেয়েদের জীবন মনে মাল্টিটাস্ক, একসাথে তিন চার রকমের কাজ করি, নাহলে সময় আগানো যায় না। তারপর নামাজ কালাম, ভিডিও ধারণ, সংসারে আমরা পাঁচজন মানুষ, তিন ছেলে মেয়ে, ওরা স্কুল গোয়িং, মেয়েটা ইনশাল্লাহ তো এবার কলেজে উঠে যাবে, সবাই দোয়া রাখবেন। আমিও শারীরিকভাবে অনেক অসুস্থ, অনেকগুলো মেডিসিন খেতে হয় তিন বেলায়। সবাই ভালো থাকবেন, ভিডিওটা যারা দেখবেন লাইক দিবেন, আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইকগুলো দিয়ে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। বাগানটা ঢেলে দিলাম, নিয়ে গেছে সব, এখন আমরা খাবো। বাচ্চার বাবার রুটিও ছাকা হলো আমাদেরটা। আমরা টমেটো শসার সালাদ করি লেবু দিয়ে, তারপরে খাই। কুরিয়ার থেকে আনা বস্তা দুইটা, সুন্দরবন কুরিয়ারে গেছিলাম, এখনও কাটিনি, ওর মধ্যে অনেক কিছু আছে, খাওয়ার পরে তারপরে বের করবো। বোন বোনের মেয়ে অনেক কিছু ঢাকা থেকে পাঠাই দিয়ে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত জিনিস, ধন্যবাদ ওদেরকে।